না এটা করা যাবে না, জোর করে মেয়েকে বিয়ে দেয়া যাবে? বিশ্বনবী বললেন ইয়া ফাতিমা ইন্না আলিয়ান ইয়াযকুরুকি, আমার কাজিন চাচাতো ভাই তোমার ব্যাপারে আমার কাছে প্রস্তাব দিয়েছে, হাল আনতি রাদিয়া, তুমি যদি রাজি হও স্বেচ্ছায় আমারে বলো বিয়ে দেব, তুমি যদি রাজি না থাকো আলীরে না বলে দেব। হাল আনতি রাদিয়া ফাতিমা, আলী তো তোর বিয়ে করতে চায়, তুমি কি রাজি? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাসাকাতা, চুপ থাকলেন। তিনবার বিশ্বনবী জিজ্ঞেস করলেন কি ভদ্র মেয়ে, কি নারী? সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সব নারীদের সর্দারিনী হয়ে জান্নাতে ঢুকবে। বিশ্বনবী তিনবার জিজ্ঞেস করলেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাকিতা, চুপ রইলেন। আস-সুকুতু নিসফুর রেদা, চুপ থাকা সম্মতির অর্ধেক। বিশ্বনবী বুঝলেন যদি রাজি না থাকতো আমার মেয়ে না করে দিত, যেহেতু চুপ আছে ফাতেমা রাজি আছে। ফাতেমার সম্মতি নিয়ে বিশ্বনবী তার কলিজার টুকরাকে সাইয়েদনা আলীর হাতে তুলে। লাইকি